আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আলেমুলা মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا جرا چہرہ سے پردے کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار تم اپنا دکھا دو یا رسول اللہ جرا چہرہ سے پردے کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار تم اپنا دکھا دو یا رسول اللہ करो रोए मनोवर से करो रोए मनोवर से मेरे आंखों को नूरानी मुझे फुरकत की जुल्मत से बचाना या रसूल अल्लाह। एक तो जोरे 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 बोलो अल्लाहुम्मा व अला आले सय्यदना। कयामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। हर नबियों में शान है मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अरेक्टु जोरे जोरे अल्लाहुम्मा صل على سيدنا وعلى آل سيدنا كريم السجايا جميل الشام نبي الورايا شفيع الأمام كريم السجايا جميل الشام নবীউল ওয়ারায়া শাফিউল উমাম ইমামে রসূল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদায়া মহব্বতে জিব্রাইল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما يضلل فلن تجد له وليا مرشدا. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا ماجرة الآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيدين. وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তানজিলুর রহমতে ইন্দা জিকরুস সালেহীন। প্যারে হাজরিন, আল্লাহ পাকের দরবার শরীফ পাকে লাখ কোটি শুকরিয়া সুজুদ মুবারক। সকলে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী সিরাতুন নবী জনাবে সৈয়দুনা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারি দরবার দরবারে মদিনা দরবারে রাসূল হুজুরের দরবার শরীফ পাকে অসংখ্য দরুদ ও সালামের নজরানা। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া জ্ঞাপন করি আমাদের জন্য যিনি চশমে চেরাগ হচ্ছেন, 52 জেলার জন্য যিনি 170 মুজাদ্দিদে জামান হচ্ছেন, যিনি দরবারে ফুরফুরা শরীফ পাকে আরাম করছেন, যার পেয়ারা নাম পীর আবু বকর সিদ্দিক হচ্ছেন, আমরা তার মতাদর্শের হতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে আরেকটু শুকরিয়া জ্ঞাপন করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবজিরা, দূর দারাজে বসা আমার মা বোনেরা, সকলের কাছে দোয়া চাইছি, দোয়া রাখুন আল্লাহ পাক যতটুকু বলার সম্পূর্ণ বলা যেন তার খুশনুদি রেজামন্দির সন্তুষ্টির জন্য হয়। আমাদের বলা শোনা দেওয়া অপেক্ষা বেশি পরিমাণ আমলের তৌফিক আল্লাহ পাক দান করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এখানে এসেছি আল্লাহর ওলির দরবারের মেহমান হয়ে। আমরা নিঃসন্দেহ সবাই আজকের আবু আবদুল্লাহ আবদাল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারের মেহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে আমরা বলছি আল্লাহর ওলি। আল্লাহর ওলি কাকে বলে জানেন আপনারা? জীবনে কত রাত কত না কত দিন তাদের উপর দিয়ে আল্লাহর এবাদতে কেটেছে, কত সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, বছর কি বছর, কাল কি কাল তাদের উপর দিয়ে আল্লাহর এবাদত রেয়াজতে কেটেছে, তবে না তারা আল্লাহর ওলি হয়েছে। অত সহজ ভাই, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওলির দরবারে যখন এসেছেন একটু আদবের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে একটু এসে বসুন। ছিটিয়ে ছড়িয়ে পরিবেশটা নষ্ট করবেন না। এটা নবীর মজলিস, এটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্না। গতকালকে বসেনি, আগামীকালকে বসবেও না। খুব সংক্ষেপে দুটো কথা এতটুকুই আপনাদের কাছে বলবো। আল্লাহর ওলির দরবারে আল্লাহ নবীর মজলিস, ভাই আপনারা জানেন আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমাদের জন্য রাহমাতুল আলামিন করেছিলেন, দুনিয়ার জন্য আমার রসুল ছিলেন রাহমাতুল আলামিন, পরকালের জন্য আমার নবী পাককে আল্লাহ কি করেছেন, হুজুরকে আল্লাহ কি বানাবেন, হুজুর হবেন শাফিউল মুজনাবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে হুজুর ছিলেন রাহমাতুল আলামিন দয়ার আধার, পরকালের জন্য আমার হুজুর হবেন শাফিউল মুজনাবিন। ভাই খুব সংক্ষেপ করে কথাগুলা বলছি, এই যে দুনিয়াতে আজকে আমরা বিচরণ করছি, দুনিয়া করছি এত আনন্দের সঙ্গে, আমোদ ফুর্তির সঙ্গে দুনিয়া করে চলেছি, আমরা কি কেউ থাকব দুনিয়াতে? আমার রসুল পাক বলছেন আল্লাহ যাকে মায়ের পেট দেখিয়েছেন সে একদিন না একদিন কবরের পেট দেখবেই দেখবে। আল্লাহ পাক ফরমাচ্ছেন কুল্লু নাফসিন যা একাতুল মাওত, আমি আল্লাহ যার জান দিয়েছি তার একদিন মওত হবে। শুধু তোমরা মরবে না, বরং আরো শোনো ওয়াইন্না ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আমার দরবারে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরতে হবে। শুধু তোমরা ফিরবে না, ফায়েজা ফারাক্তা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, জীবনে ভালো মন্দ যা তোমরা করেছো করে চলেছো, যাররা যাররা পরিমাণ হেসাব আমি আল্লাহ আমার কাছে তোমাদের দিতে হবে। আল্লাহ বলছেন তোমাদের জীবন জেন্দেগানের ভালো মন্দের হিসাব আমাদের দিতে হবে। আল্লাহ পাক ফরমাচ্ছেন যাররা যাররা পরিমাণ হিসাব আমার কাছে তোমাদের দিতে হবে। তোমরা ভাববে না যে ওই দিন ওই সময় আল্লাহকে আমি বলে কয়ে নেব, আমি আল্লাহ তোমাদের জবানে মোহর মেরে দেবো, তোমরা মুখ দিয়ে কোনো কথাও বলতে পারবে না। মানুষেরা মনে রেখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল ময়দানে মাহশার হিসাবের সময় যখন তোমাদের থেকে যাররা যাররা কাতরা কাতরা যাররা যাররা কাতরা কাতরা পরিমাণ ভালো মন্দের জন্য হিসাব করা নেব, ওই সময় তোমাদের জবানে আমি আল্লাহ মোহর মেরে দেব, নাখতেমু আমি আল্লাহ খতম করে দেব। আল্লাহ আফওয়াহিম তোমাদের জবান গুলা মুখ গুলা তোমরা মুখ দিয়ে কোনো কথাবার্তা বলতে পারবে না।
কতকাল্লে মুনা কথাবার্তারা বলবে, আইদেহিম তোমাদের হাত দুখানা, অতাসাধু আর সাক্ষ্য দেবে, আর জোলহম তোমাদের পা দুখানা, বিমা কান ইয়াক সেবন, জীবনে ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ তোমরা যে যা করেছ সব কিছুর হেসাব আমি আল্লাহ আমার দরবারে তোমাদের দিতে হবে। মনে রেখো বান্দা, একটা জাররা পরিমাণ এমন কাজ থাকবে না যার হেসাবটা আমি আল্লাহ তোমাদের থেকে নেব না। দুনিয়াতে আমরা যারা আছি কেউ থাকব না, একজনা দুজনা করে মরতে 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 আল্লাহ দুনিয়া ফাঁকা হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান, ফানা হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবেন, ও মালাইকা আজরাইল একবার বলো দেখেনি আমার দুনিয়ায় কোন বান্দা বান্দি বেঁচে আছে কিনা। আল্লাহ সব জানেন, আমার আল্লাহ সব জানেন, আলিমুল গায়ব সব জানেন, তথাপিও জিজ্ঞেস করবেন, বলো দেখিনি একবার আজরাইল কে কে দুনিয়া বেঁচে আছে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ আমার এলমিয়াতে যতটুকু জানা আপনার দুনিয়ায় কোনো বান্দা বান্দি আর বেঁচে নাই। কারা আছে? ফেরেশতারা। যাও একের পর এক জান কবজ করো তো, জান কবজ করা শুরু হয়ে যাবে, ইন্তেকাল করতে করতে মারা যেতে যেতে আহা আল্লাহর ফেরেশতারা কোটি কোটি ফেরেশতাদের ইন্তেকাল হয়ে যাবে। মাত্র আল্লাহ পাকের চারজন জলিলুল কদর ফেরেশতা, হযরতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ফেরেশতা মালাইক, হযরতে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই চারজনা ফেরেশতা আল্লাহ পাকের আরশে বাহি ফেরেশতারা, যারা আমার আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফটাকে এমনি করে ধরে রেখে ধরে দাঁড়িয়ে আছেন, উঁচু করে ধরে দাঁড়িয়ে আছেন, ওই ফেরেশতারাই মাত্র বেঁচে থাকবেন, বাকি কোটি কোটি ফেরেশতাদের মওত হয়ে যাবে। হযরত ইসরাফিলের ইন্তেকাল করে জানটা কবজ করলাম, ইসরাফিল হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, মেকাইল হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, জিব্রাইল ফেরেশতা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ পাকের আশে বাই ফেরেশতাদেরও এক এক করে সকলের মওত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। এবার বেঁচে থাকবেন কেবল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ জানেন, আলিমুল গায়ব, আলিমুম বেজাতে শুধু সামিউম বাসি কথা বুঝাচ্ছেন না, একমাত্র আমি আজরাইল। এবার তুমি তাহলে তোমার নিজের জানটা কবজ করো। হযরতে আজরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের জানটা কবজ করতে গিয়ে এত কষ্ট তাকলিফ অনুভব করবেন, উনি চিল্লে চিল্লে আল্লাহ পাককে বলুন, আল্লাহ মওতের এত কষ্ট, সাকরাতুল মওত এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, ইন্না সাকরাতুল মওতে হাক্কুন, মওতের আজাব সত্য আল্লাহ, মওতের এত বড় কষ্ট আমি যদি জানতাম, আল্লাহ আপনাকে সাক্ষ্য রেখে বলছি এই গুরু দায়িত্ব ভার আমি আজরাইল গ্রহণ করতাম না। দুজন ফেরেশতা মানুষের জান কবজ করার সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জানে একটু মায়া এসেছিল। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ওয়া আমার সাহাবীরা মনে রেখো, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, হযরতে আজরাইল ফেরেশতার ইন্তেকাল হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশটা বছর কিছু বলবেন না, চল্লিশটা বছর কেটে যাবে, আল্লাহর কোন মখলুক বেঁচে থাকবে না, কুল্লুমান আলাইহা ফান, ভয়াবক অজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, কুল্লুমান আলাইহা ফানেও ভয়াবক অজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ফরমাচ্ছেন, বান্দা তোমরা ছিলে না, তোমরা থাকবে না, কিচ্ছু ছিল না, কিছু থাকবেও না, ভয়াবক অজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ থাকব। চল্লিশ বছর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদ কদির সর্বপ্রথম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিন্দা করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ পাক সৃষ্টি করে বাঁচিয়ে ওনাকে আল্লাহ পাক পয়দা করে বলবেন, ও ফেরেশতা জিবরাইল যাও জমিনে চলে যাও, দুনিয়ায় চলে যাও, জমিনে চলে যাও, যে আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওনার মাজারে যে ওনাকে সালাম দিয়ে আদবাতান সালাম দিয়ে ওনাকে ময়দানে
মাশারে ওঠার দাওয়াত দাও, যে বলো আইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে জিন্দা করার জন্য জিন্দার জন্য বলেছেন, আল্লাহ পাক আপনাকে জিন্দা করাবেন, আপনি উঠুন, আল্লাহ আপনাকে ময়দানে মাশারের দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ঘুমাবেন না, আর আপনি ঘুমাবেন না হুজুর আপনি উঠুন, মদিনার মাজার থেকে উঠুন, ময়দানে মাশার আল্লাহ কায়েম করে দিয়েছেন, আল্লাহর দরবার শরীফ পাকে আপনি চলুন। ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম আসবেন, আল্লাহ দুনিয়াটা তন্ন 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 করবেন, আল্লাহ দুনিয়াটা খুঁজে 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 পরেশান হয়ে পড়বেন, হায়রান হয়ে পড়বেন, পরেশান হয়ে পড়বেন, হায়রান হয়ে পড়বেন, পরেশান হয়ে পড়বেন, হায়রান হয়ে পড়বেন। ফেরেশতা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আমার রাসূলুল্লাহ দয়ার নবীর মাজারটা রওজাটা কবর শরীফখানা খুঁজে পাবে না। জিব্রাইল আমিন আলাইহিসসালাম খুঁজে মিলাতে না পেরে লাচার হয়ে আল্লাহর দরবারে ফিরে যাবেন, আল্লাহ আমার বেয়াদবি মাফ করুন, গেস্তেগি মাফ করুন, অন্যায়কে মাফ করুন, আল্লাহ আপনি আমাকে যা কাজ দিয়েছিলেন আমি তা পালন করতে পারিনি, আদায় দিতে পারিনি, আল্লাহ আপনার হাবিবকে এত করে খুঁজলাম, আল্লাহ আপনার হাবিবকে এত করে খুঁজলাম, আল্লাহ আপনার দুনিয়া তন্ন তন্ন করে আমি খুঁজলাম, আপনার হাবিবের মাজারটা রওজা শরীফটা মাজার মুকাদ্দাসটা আমি ফেরেশতা খুঁজে মিলাতে পারলাম না, আল্লাহ আমার বেয়াদবি গেস্তেগি মাফ করুন। তুমি আমার হাবিবের মাজার খুঁজে পাওনি, যাও আবার ফিরে যাও, জমিনে যাও, যে দেখবে যে জায়গায় মাটির তলদেশ থেকে নূর প্রকাশ পাচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, ওই জায়গায় যে তুমি সালামটা দেবে আমার হাবিবকে তুমি পেয়ে যাবে, হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম ছুটে ছুটে আসবেন, এসে ওই জায়গায় পৌঁছে যাবেন, নবী পাকের মোবারক নূরের আলামাত দেখে যে পৌঁছে গিয়ে ওখানে সালাম দেবেন, আর সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর চমকাতে দেখে, মাটির তলদেশ থেকে নূর প্রকাশ পাচ্ছে দেখে, উনি বড় আশা নিয়ে ওখানে দাঁড়িয়ে 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 সালাম বলবেন, আর সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন আর সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আর সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী পাকে সালাম দেবেন, বারেবার বারেবার সালাম দেবেন, সালাম দিতে 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 বহুদিন কেটে যাবে, তথাপিও আমার রাসূলের পাকের দরবার থেকে সালামের জবাবটা হযরতে জিব্রাইল আমিন শুনতে পাবে না। হুজুর সালামের জবাব দেবেন কিন্তু এনার কর্ণগোচর হবে না, এত করে বলবেন আল্লাহ রাসূল গো হুজুর আপনি উঠুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি উঠুন, সর্বপ্রথম আল্লাহ পাক আপনাকে ওঠার দাওয়াত দিয়েছেন, ময়দানে মাহশারে ওঠার কথা বলেছেন, আল্লাহ ময়দানে মাহশার কায়েম করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ উঠুন, পেয়ারা ভাই কেতাব এসেছে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ময়দানে মাহশারে উঠবেন না, মদিনার মাজার থেকে ওনা উঠবে না দেখে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার লাচার হয়ে ফিরে চলে যাবেন, আল্লাহর দরবার শরীফ পাকে ফেরবেন, আল্লাহ 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 আমার বেয়াদবি মাফ করুন, আল্লাহ আপনার হাবিবকে এত করে বললাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে হুজুর সালাম দিতে 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 আল্লাহ গো বহু সময় কাটিয়ে দিলাম, দিন কাটিয়ে দিলাম, তথাপিও আপনার হাবিবকে আমি মদিনার মাজার থেকে উঠাতে পারলাম না, আল্লাহ আমার বেয়াদবি মাফ করুন। না জানি কোন বেয়াদবি হয়ে যাচ্ছে, যে বেয়াদবির জন্য আপনার হাবিবে পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামে সাড়া দেন না, ময়দানে মাহশারে উঠলেন না, মদিনার মাজার থেকে উঠল না, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ পাক বলবেন জিব্রাইল, ও ফেরেশতা জিব্রাইল তুমি কি ভুলে গিয়েছো আমার হাবিব যে তার উম্মাত, উম্মাতিদের ঘরে বড় মহব্বত করেন, একটু জোরে বলো সুবহানাল্লাহ, আমার হাবিব জমি তিনি যে তার জান অপেক্ষা উম্মাতদের জানকে বড় ভালোবাসেন,
আমার ফেরেশতা জিব্রাইল আমার হাবিব দুনিয়াতে কষ্ট মাথায় পেতে নিলেন একমাত্র উম্মত উম্মতিদের জন্য, তাই আমি আমি তোমাকে বলবো আমার হাবিবকে তুমি, আমার হাবিবকে তুমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিতে 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 শত শত কেন হাজারে হাজার বছর হাজারে হাজার কেন লাখে লাখে বছর যদিও কাটিয়ে দাও আমার হাবিবের মাজারে দাঁড়িয়ে মনে রেখো ও ফেরেশতা জিব্রাইল আমার হাবিবকে তুমি মদিনার মাজার থেকে উঠাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল যাও আমার হাবিবকে যে তার উম্মত উম্মতিদের খুশখবরিটা খুশনুদিটা শোনাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন 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 ইয়া শাফিয়াল মুজনাবিন, আই উম্মতদের জন্য সুপারিশ কানে ওয়ালা আই সুপারিশ পানে ওয়ালা আই উম্মতে মুহাম্মদ কে লিয়ে সুপারিশ কানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি উঠুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ময়দানে মাশারে এমনি এমনি উঠতে বলেন না, আপনাকে আল্লাহ ময়দানে মাশারে সুপারিশ করার জন্যই উঠতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে এমনি এমনি উঠতে বলেন না, ময়দানে মাশারে আপনাকে সুপারিশ করার জন্য উঠতে বলেছেন। শুধু তাই না, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন বলে আমার আল্লাহ দরবারে ইন্তেজার করছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন বলে আমি জিব্রাইল আমিনকে আপনার দরবারে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি হুজুর উঠুন, চলুন আল্লাহ পাকের দরবারে চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশকে কবুল করে নিয়ে আপনার গুনাহগার খাতাকার উম্মত উম্মতে মুহাম্মাদীদের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আপনার দামানদর আল্লাহ পাক ওদেরকে জান্নাত দেবেন বলে কথা দিয়েছেন, তে আপনাকে ওটার জন্য বলতে এসেছি। হুজুর আপনি উঠুন, আল্লাহ পাক আপনার উম্মতদের ঘরে আল্লাহ আজকে মাফ করে দেবেন, আপনার উম্মতদের ঘরে মাফ করার জন্য আল্লাহ পাক আমাকে আপনার দরবারে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল আমিন আলাইহিসসালাম এসে যখন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর পরিবর্তে ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন বলে দ সালাম খানা দেবেন, আমার রাসূলুল্লাহ থাকতে পারবেন না, মদিনার মাজার শরীফ থেকে রওজা আক্কা শরীফ থেকে আমার আপনার নবী নূর নবী নিজের চোখের পানিতে মদিনার কবরটা কাদায় কাদা হয়ে গিয়েছে, ওই কাদামাকা অবস্থায় কাদামাকা মানুষ হয়ে আমার রাসূলুল্লাহ ময়দানে মাশারে আল্লাহর দরবারে ছুটে ছুটে যাবেন। কোটি 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 মানুষকে দেখা যাবে কিন্তু মনে রেখে দেবেন কোটি কোটি মানুষের মধ্যে আমার রাসূলকে দেখে সহজে চিনতে পারা যাবে, কেন জানেন একমাত্র একজন মানুষকেই দেখা যাবে, এতগুলো মানুষের মধ্যে তিনি মাত্র কাদামাকা, তিনি যে আমার আপনার নবী নূর নবী নবী এ মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্যারে হাজিরে মজলিস, আমার বাপজিরা আমার ভাইরা আমার নবীর আশেকিনেরা আপনারা বড় আমার নবী পাকের আশেকিন হচ্ছেন, বিশেষত আপনারা যে হাওড়া হুগলির মানুষ আমার পীরের দেশের মানুষ আপনারা বড় ভাগ্যবান, আমরা সবাই তার দেশের মানুষ সবাই আমরা ভাগ্যবান, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পাক সরকারে দোয়ালাম আল্লাহর দরবার শরীফ পাকে যাবেন, আল্লাহ পাক সেটা বিচার করবেন আমাদের, তারা আল্লাহর দরবারে হুজুর বলবেন আল্লাহ আমার উম্মতদের জীবনের গোনা খাতাগুলোকে আপনি মাফ করে দেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আমার নবী যে আমাদের জন্য বলবেন আমরা কারা, আমরা কারা? আমরা তারাই যারা তার এবং তার মাওলার হতে পেরেছে, মাতা কুমার রসুলু ফাখুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার হাবিব যে কথাগুলো বলে তোমরা মানো, যেগুলো নিষেধ করে তোমরা দূরে থাকো, যদি এই রকম তোমরা চলতে পারো এই মোতাবেক মাওফিক চলতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি দুনিয়াতে তোমরা যেমন হেউ প্রতিপন্ন হবে না পরকালেও তেমন তোমরা জাহান্নামী হবে না,
জোরে বললে হতো না, সুবহান আল্লাহ। কুরআন পাক আল্লাহ পাক ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাযানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত, ঘৃণিত, অপমানিত, বেইজ্জতি কিছু হবে না, দুনিয়ার কোন মানুষ তোমাকে বেইজ্জতি করতে পারে না। ইন কুনতুম মুমিনিন, যদি নাকি তোমরা পূর্ণাঙ্গ মুমিন হও, কোরআন হাদিস মোতাবিক মাফিক চলতে পারো, আল্লাহ শরীয়ত মোতাবিক চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার হুকুম মোতাবেক চলতে পারো, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, দুনিয়ার কোন ক্ষমতা তোমাকে ক্ষতি করতে পারবে না, পরকালে জাহান্নামও তোমাকে ক্ষতি করতে পারবে না, আমার জাহান্নামটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নসীব উম্মতি মিন্নার জাহান্নাম কানসীব খলিলে মিন্নার নমরুদ। আল্লাহ নবী ফরমাছেন, ও আমার সাহাবীরা, তোমরা কাতারে থেকে চলে এসো, আল্লাহ জাহান্নামটা আল্লাহ তোমাদের ঘরে মাফ করে দেবেন, আল্লাহ জাহান্নাম তোমাদের কষ্ট দিতে পারবে না, আল্লাহ জাহান্নামটা তোমাদের জন্যে এই রকম ফুলের বাগান হয়ে যাবে। একটু কি জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। ও ভাই, আমি ঘরের কথা বলি না, আমার রাসূল পাক বলছেন আল্লাহ জাহান্নামের আগুনটা তোমাদের জন্য ফুল বাগান বেড়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে, আল্লাহ জাহান্নামটাকে তোমরা ফুল বাগানের মতো দেখতে পাবে, আল্লাহ জাহান্নাম তোমাদের কষ্ট দিতে পারবে না। হাদিস পাক, রাসূল পাক বলছেন, নসীব উম্মতি, আমার উম্মতের নসিবে জাহান্নামটা কেমন হবে জানো, মিন্নারে জাহান্নাম কানসিবে খলিলে মিন্নারে নমরুদ। নমরুদের আগুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নসিব যেমন হয়েছিল, নমরুদের আগুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নসিব যেমন হয়েছিল, ইব্রাহিমের সালামকে নমরুদের আগুন পোড়াতে পারল না। কুল্লাই আনার কোন সালাম আনারা ইব্রাহিম, ও ইব্রাহিম, নমরুদের আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, তুমি ফুল বাগানের ন্যায় হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, ঠান্ডি হয়ে যাও, এমন ঠান্ডি হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন গরমও থাকবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, না ঠান্ডি না গরমি, না ঠান্ডি না গরমি, না ঠান্ডা না গরম। প্যারা ভাই, আল্লাহ নবী ফরমাচ্ছেন, তোমরা কাতারে থাকো, লাইনে থাকো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আল্লাহ জাহান্নামটা তোমাদের কষ্ট দিতে পারবে না। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ জাহান্নাম দেন না, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যেতে পারে না, উম্মতে মুহাম্মাদিদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন আখিরাত। কেন যাবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পঞ্চাশে সব পাবে, জাহান্নামে কেন যাবে? এক মাসে রোজা রাখবো, ছ মাসে সব পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার অন্তর থেকে কলেমা শরীফ পড়লে আল্লাহ যদি কবুল করেন, 4000 গোনা মাফ হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু আমরা হতভাগা, হতচ্ছাড়া, সময়ই হল না। সারা রাত বিশ্বকাপ দেখতে দেখতে, হ্যাঁ টিভি দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে গেল, এশার নামাজের সময়টা হল না। হাত জড়ো করে বলে গেলাম, আমলের মানুষ হয়ে যান, কাতারের মানুষ হয়ে যান, আমলের মানুষ হয়ে যান, কাতারের মানুষ হয়ে যান। যারা আমল করেছিলেন তাদের একটু দেখুন, আজ আমল করেছিলেন আবু আব্দুল্লাহ আব্দাল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহকে পাওয়ার জন্যে বাংলার জমিন থেকে হুজুর আমার হেঁটে 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 দিল্লি জুমা মসজিদ হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহির দরবার, হযরত মুজাদ্দিদ আলফ সানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সেজবাটা, হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহির দরবার, যে মাসুম রব্বানী প্রাইমার লাইফ থেকে আহা আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে পেতেন, দিদারে নবী দিদারে রাসূল, দিদারে নবী দিদারে রাসূল, যে মাসুম রব্বানী হতো সেই মাসুম রব্বানীর দরবার আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। হ্যাঁ, পূর্ণাঙ্গ হল না।
পূর্ণাঙ্গ হল না, বাবা এখানে তো হবে না, ফলোয়ারি শরীফ আল্লাহ পাকের তরফ থেকে আমি জেনেছি তোমার বায়াত তালিম তরবিয়াত মুরিদ ফুলওয়ারি শরীফ। তবে এসেছো যখন কিছুদিন আমার কাছে রয়ে যাও, কে বললেন? মাসুম রব্বানি রহমতুল্লাহ আলাইহ। কিছুদিন মানে কতদিন বলুন তো? যে জানেন আপনারা, এক যুগ জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি করে এখানে সেখানে হুজুর কাটাতে 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 আল্লাহর এবাদত রিয়াজতে কাটাতে কাটাতে বলা হয়েছে আবু আব্দুল্লাহ আব্দাল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহে 40 বছরের উপর আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী থাকবে, নারী থাকবে, নারী থাকবে। আমরা হতভাগা একদিন এসে আমাদের ঘুম পাচ্ছে, 40 বছরের উপর আল্লাহর ইবাদত রিয়াজতে কাটিয়েছিলেন ভাই। তবে না আজকের মরে জিন্দা হয়ে আমাদের কি বলে চোখের মনি হয়ে আমাদের সেরে তাজ হয়ে আজ দরবারে এখানে দরবার করে আরাম করছেন ভাই আমার, বাবজির আমার। আল্লাহ রাস্তা আপনাদের কাছে বলে যাব, ফিরে আসুন, কাতারে দাঁড়ান। আল্লাহ পাক আমাদের মানে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তৈরি করিনি যে আমার ইবাদত করবে। রাসূল পাক বলছেন, তোমরা তো জানো আল্লাহ আমাকে মাসুম বেগুনাহ নিষ্পাপ করেছিলেন। যে আল্লাহর হাবিব সাহেব বান্দারা আছেনই আল্লাহ, আপনারা বলুন কোরআন পাক, আল্লাহ পাক ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কত গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ও মা তাআখার। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা মনে রেখো আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলের কোন গুনাহ নাই, না সিয়াক না সাবাক না শুরুতে না শেষে কোন গুনাহ আছে। আমার নবী মাসুম নবী বেগুনাহ নবী। হাদিস পাক, আলা রাসূলুল্লাহ কুল্লু নবীন মাসুম। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদ শুধু একা নই বরং তামাম নবী রাসূল পয়গম্বর গণেরা ছিলেন মাসুম বেগুনাহ। তবে হ্যাঁ, নিঃসন্দেহে আমি আব্দুল্লাহ তনয় মুহাম্মদ রাসূল কামার আল্লাহ তামাম নবীদের উপরে প্রাধান্য দান করেছেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী কাল্লা পাক আল্লাহ তাআলা মাসুম বেগুনাহ নিষ্পাপ করা সত্ত্বেও এমন একটা দিন হুজুরের উপর দিয়ে যায় না, এমন একটা সময় হুজুরের উপর দিয়ে যায় না যে সময়টা রাসূল আমার আল্লাহর ইবাদত থেকে দূরে সরেছে। বরং আল্লাহ পাক আমার নবী পাককে বললেন, ভাই জাফর একটা ফানসাব পয়লা রব্বি গাফার গাব। আমার হাবিবে পেয়ারা, যখন আপনি ফুরসুত পাবেন, যখন অবসর পাবেন, আমি আল্লাহ আমার ইবাদতে আপনি মশগুল হয়ে যাবেন। আমি আল্লাহ পাক আপনাকে বলছি, একটা মুহূর্ত যেন হাবিবি গো আপনার উপর দিয়ে আমার ইবাদত থেকে বেকার না যায়, ইবাদত থেকে সরে না যায়, তামাম সময়গুলো যেন আমি আল্লাহ আমার ইবাদতে কেটে যায়। বয়স হয়ে গেল 50-60, এখনো সেই কি বলে ঈদের নামাজ, এখনো সেই জুমার নামাজ। আল্লাহ হাত জোর করে বলে যাব, মুসলমানের ছেলে বলে কথা, মেয়ে বলে কথা, আমাদের মাঝে নামাজ থাকবে না হতে পারে? যে আমাদের মাঝে রোজা থাকবে না হতে পারে? আল্লাহ নামাজি হন, আল্লাহ রোজেদার হন, আল্লাহমুখী হন, আল্লাহ শরিয়ত মোতাবেক চলুন। ভাই মুসলমানের মধ্যে নামাজ না থাকলে কত বড় লজ্জার কথা বলুন। আল্লাহর ইবাদত করতে গেলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আল্লাহর নামাজের মাধ্যমেই তো আল্লাহকে পেতে হবে। ভাই আমরা যখন আল্লাহকে আল্লাহ আকবর বলে সেজদা করি, আল্লাহ খুশি হন কি খুশি হন না? খুশি হন না? আল্লাহর হাবিব সাহেব বান্দারাকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন হযরতে সাইয়্যিদানা নবিয়েনা আদম সফিউল্লাহকে বানাবেন, ফেরেশতাদের ঘরে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা আমি আদম বানাবো। ওরা কত করে বললেন, আতাযালু ফিয়া মায়ুফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকু দিমা, ফিতনা ফাসাদ করবে, হানাহানি কাটাকাটি মারামারি করবে। অনেক কথা, শেষ কথা আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি বান্দা ফেরেশতারা তোমরা জানো না। আল্লাহ পাক ওদের কথাকে উপেক্ষা করে আমাদের আদি পিতা আব্বা জান আদম সফিউল্লাহকে আল্লাহ বানালেন। আজকে আমরা 2007-এর মানুষ, সবাই যে সেই আদমে আওলাদ। ও ফায়রা বাবাজিরা, আল্লাহ নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহকে সেজদা করুন।
কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদা করে, আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদায় দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ পাককে ডাকে, আল্লাহ তসবিহ পড়ে আমার আল্লাহ থাকতে পারেন না, সেই ফেরেশতাদের ডেকে বলে নো আমার মালায়িকা ফেরেশতারা দেখো দেখিনি, তোমরাই বারণ করেছিলে, আর আজকে আমার বান্দা বান্দিরা আমাকে দেখেনি, আমার হাবিব কেউ চোখে দেখেনি, তথাপিও দেখো কত সুন্দর করে ওরা আজকে আমি আল্লাহ আমার কাছে মাথা রেখে সেজদা করে আল্লাহ পাক আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমাকে সেজদা করে আজকে মাফি চাইছে, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ বলছি ওদের এই সেজদাটা আমাকে বড় খুশি করছে। আমরা যখন আল্লাহকে আল্লাহু আকবার বলে সেজদা করি, সেজদাটা কোথায় করা হয় মনে হচ্ছে? আল্লাহ আরশে মুআল্লা তাহলে নিশ্চয়ই যে নো নবী পাক আমার ফরমাচ্ছেন কাল রাসূলুল্লাহ ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইনি রহমান, বান্দা যখন আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদা করে, ইন্না সাজিদা সিজদা করনে ওয়ালা ইয়াসজুদু যখন সে সিজদা করে কোথায় করে? ফি কদামাইনি রহমান, আমার আল্লাহ পাকের দুটো কুদরতি পা আছে, আমার আল্লাহ দুটো কুদরতি কদম আছে পা আছে, বান্দা যখন আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদা ওই সেজদাটা বান্দা মসজিদে করে না, কাবাতে করে না, আল্লাহ আরশে মুআল্লাতেও করে না, বান্দার সেজদাটা আল্লাহ দুই ফি কদামাইনি রহমান আমার দয়াময় আল্লাহর দুই পায়ের মাঝখানে হয়ে যায়। দুনিয়ার মানুষ মানুষের কাছে অন্যায় করলে পায়ে হাত দিয়ে মাপ চায়, আর আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার কাছে অন্যায় করেছে বলে ওরা আজকে আমার কদমে মাথা রেখেছে, ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দিদের আমার কদমে মাথা রাখাটা আমার কদমে সেজদা করাটা আমি আল্লাহ আমাকে এত খুশি করছে এত ভালো লাগছে, হতে পারে আমার বান্দা বান্দিরা পার পার পরিমাণ গুনাগার, আমি আল্লাহ যে পুরো গাফফার, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের সাক্ষ্য রেখে বলছি হতে পারে আমার বান্দা বান্দিরা গুনাগার, গুনাহ ওদের বেসুমার, আমি আল্লাহ রহমান রহিম ওদের জীবনের গুনাগুলো কাজকে মাফ করে দিলাম। প্যারে হাজিরিনে মাজলিস, আমার বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা, আপনাদের সকলের কাছে আমার দাবি আল্লাহর আস্তে দাবি অনুরোধ আপনাদের সকলের কাছে, দুনিয়ার অবস্থা খুব খারাপ, মুসলমানের ইমানদারের আল্লাহ ছাড়া কেউ নেই, ইমানদারের আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর কসম করে কথাটা বলা চল, আল্লাহ মাফ করেন, আমাদের জন্য দুনিয়াতে কেউ নেই পরকালেও কেউ থাকবে না একমাত্র আমার আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া, বলুন দেখিন আমার আপনার উপায়টা কি হবে? ভাই ফিরে আসুন, কাতারে দাঁড়িয়ে যান, হারাম ছেড়ে দেন, চুরি ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, নামাজি হয়ে যান, রোজেদার হয়ে যান, পরিবর্তন হন। কোরআন পাক আল্লাহ পাক ফরমাচ্ছে পরিবর্তন করি না মা বে কওমিন কোন কওমকে কোন ব্যক্তিকে, হাত্তা যতক্ষণ না ইউ গাইয়ারু মা বি আনফুসিহিম, বান্দা নিজে নিজে পরিবর্তন না হয় আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। ভাই আমার বাবাজির আমার পরিবর্তন হয়ে যানা, হ্যাঁ যারা পরিবর্তন হয়েছে তাদের অবস্থা গুলো দেখুন প্যারা ভাই বাবাজিরা, আল্লাহর ইবাদত রিয়াজতে তারা জীবনটা গুজদান করেছিলেন, আল্লাহর ইবাদত রিয়াজতে আব্দুল আবু আব্দুল্লাহ আব্দাল সাহেব হুজুরের মতো মানুষা 40টা বছর আল্লাহর ইবাদতে কাটালেন, আর জেন্দা হয়ে শুয়ে আছেন, মোজাদ্দেদ যেমন দাদা হুজুর কেবলার কথা বলে বলুন, পাঁচ হুজুর কেবলার কথা বলে বলুন, খাজা বাবার কথা বলে বলুন, গওসুল আজমের কথা বলে বলুন, ইব্রাহিমের আদামের কথা বলে বলুন, মা রাবিয়া বসরের কথা বলে বলুন, মোজাদ্দেদ আলফেসানির কথা বলে বলুন, বাহুদ্দিন নকশবন্দের কথা বলে বলুন, সাহাবায়ে রাসূলদের কথা বলে বলুন, মুজাহিদিনের রাসূলদের কথা বলে বলুন, প্যারা ভাই বাবাজিরা তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তারা সদা সর্বদা আল্লাহর ইবাদতে মওজুদ ছিলেন। ইয়া আল্লাহ ভাই আপনাদের ঘরে কি বলবো, আর তারা একটা
তিল পরিমাণ রাস্তা তারা পিছায় না, কোরআন হাদিসের বাইরে তারা কোনদিন যান না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছেন ঠিক তেমনটাই তারা চলেছেন, যাতে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা যায়। প্যারা ভাই মনে রেখে দেবে, আল্লাহ পাক আমাদের বড় মহব্বত করেছেন, আমার রাসূল পাক আমাদের বড় ভালোবেসেছেন, আমার আল্লাহর ওলি বান্দাগণ আমাদের ভালোবাসেন, তাই বলে গেলাম আল্লাহর ওলিরা যে কাজ করে আল্লাহকে খুশি করেছেন সেই কাজের মানুষ হয়ে যান। আল্লাহর ওলিরা আমাদের বড় মহব্বত রাখেন, উম্মাদ নবীকে ভুলে যেতে পারে, নবী তার উম্মাদদের ভুলে না, মুরিদ পীরকে ভুলে যেতে পারে, পীর তার মুরিদদের ভুলে না, বান্দা আল্লাহকে ভুলে যেতে পারে, আল্লাহ তার বান্দা দেরকে ভুলে না। আমার মুরব্বীরা আমার ভাইয়েরা বাপজিরা, যারা যারি পরিমাণ যারা পরিমাণ হিসাব দিতে হবে কি হবে না, আল্লাহর আলেমদের জিজ্ঞেস করেন না। আমাদের ঘরে আমরা যখন ইন্তেকাল করবো, আমাদের ছেলে মেয়ে আল আওলাদ আত্মীয় স্বজন যারা কানতে কানতে আমাদের কবরে রেখে চলে আসবে, যে কাফনটা আমাদের সঙ্গে করে দেবে, ওই কাফনটা কি হবে বলুন তো, যে কি হবে আমাদের, শুধু ইজ্জতটা থাকবে? আরে কিছু বলুন আপনারা, শুধু ইজ্জত থাকবে বলে মনে হচ্ছে? রাখেন ওসব কথা, শুধু ইজ্জত থাকবে না, বরং আমাদের কাফনটা আমাদের জন্য খাতা হয়ে যাবে। জীবনে যা আমল করেছি করছি, কাজ করেছি করছি করব, এ সমস্ত কিছু ওইটা খাতা করা হবে। আমার আপনার মুখে সাদাত আঙুলটা দিয়ে মুখের থুকটাকে আল্লাহ কালি করে দেবেন, থুতুটা কালি হয়ে যাবে, নিজের সাদাত আঙুলটা কলম হয়ে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা আমাকে আমার নিজের আমল নিজের হাতে নিজের কাফনে আল্লাহর ফেরেশতারা লিখতে বাধ্য করাবেন, লিখতেও হবে। আল্লাহ আমি এই মিলাদে গেছিলাম আর এই একদিন গিয়ে ঘুগনি খেয়ে ফুসকি খেয়ে চলে এসেছিলাম, কথা বুঝতে পারছেন? রাসূল পাক বলেছেন তোমার কাফনটা তোমার জন্য খাতা হবে, তোমার মুখের থুতুটা থুকটা তোমার জন্য কালি হবে, তোমার সাদাত আঙুলটা তোমার জন্য কলম হবে, নিজের আমলটা নিজে হাতে নিজের কবরে কাফনে লিখে আল্লাহর দরবারে পাঠাতে হবে। আল্লাহ পাক তোমার হাতে লেখা আমল দেখেই কাজ দেখি তোমার বিচার করে তোমার স্থান জান্নাত আর জাহান্নাম করে দেবেন। বলুন আল্লাহ পাক যদি একটা একটা করে হিসাব জুড়ে আমরা কেউ রিহাই পাবো, ইয়াল্লাহ রাসূলের পাকের সংসারের খবরগুলো দেখুন, তার আহলিয়া তার আলাউলাদ হযরতে ফাতেমাতুজ জোহরা হযরতে মা আয়েশা হযরতে মা খাদিজা, ইয়াল্লাহ যারা নবীর মানুষ তাদের অবস্থাগুলো দেখুন। রাসূলের পাকের কথাটা আমি ছাড়ি, হযরতে মা খাদিজা নবী পাকের আহলিয়া হচ্ছেন, তেনার মতো মানুষ বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ইন্তেকাল হোক আপনার কোলে, আপনি বেঁচে থাকুন আমি খাদিজা আপনার আগে আগে চলে যাই, হুজুর আপনার কাছে আমার দাবি আমার ইন্তেকালের পরে আমার জানাজাটা দয়া করে আপনি পড়াবেন যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন। কেন খাদিজা? বলে হুজুর আমার মনের তামান্না আমার জানাজার ইমাম যদি আপনি হন আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার জানাজার নামাজ পড়িয়েছিলেন আপনার হাবিব হাবিবুল্লাহ, যেহেতু আল্লাহর হাবিব হচ্ছেন আপনি আপনার ভালোবাসায় আল্লাহ আমি খাদিজা আমাকে মাফ করে দেবেন। আর একটু চিল্লে বলতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বড় মহব্বত রাখি হুজুর, আমার জীবন যৌবন সব আপনার কদমে বিসর্জন দিয়েছি কোরবান করেছি, হুজুর আমার ইন্তেকালটা যেন আপনার কোলে আল্লাহ কবুল করেন, আমার কাফনটা মক্কার বাজারের কোন দোকান থেকে হুজুর আপনি এনে দেবেন না, বরং আপনার পুরানো পিরাহানগুলা আমামাগুলা আমি বাদনা দিয়ে নষ্ট না করে ক্ষতি না করে সেগুলোকে পরিষ্কার করে বাক্সে ভাগ করে উঠিয়ে রেখেছি, ওইগুলোকে কাফন করে আমি খাদিজা আল্লাহর দরবারে উঠতে চাই। একটু জোরে বলেন না খাদিজা কেন? বলে হুজুর আমার মনের তামান্না যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার গায়ে যদি আপনার পিরাহানের কাফন থাকে আপনার আমামার কাফন থাকে আপনার আমামা পিরাহান আল্লাহ জাহান্নাম পোড়াতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আমামা বা পিরাহানের ওসিলায় আল্লাহর বান্দী খাদিজা আল্লাহর জাহান্নামের আগুন থেকে মাফি পেয়ে যাবে, এটাই আমার তামান্না। যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে এলমে মারিফাতের নজর দিয়েছেন, আধ্যাত্মিক এলম দিয়েছেন, বাতিনি চোখ দিয়েছেন, আমাকে যখন আতাহু মালাকানে মনকির নকির এসে সওয়াল করবেন হুজুর আপনার কাছে আমার দাবি, আমি হয়তো লাজওয়াব হয়ে যাব,
দয়া করে হুজুর আপনি আমার সওয়ালের জবাবগুলো যদি একটু বলে বলে দেন, আমি খাদিজা আমার জন্য বড় উপকার হয়। আপনার কাছে দাবি, যতক্ষণ না সওয়ালের জবাবটা কমপ্লিট না হয় হুজুর আপনি যেন আসবেন না। আমার রসুল বলেছিলেন আমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজার মতো মানুষ হজরতে আম্মা যান আয়েশা সংসারে ঝাড়ঝুট দিচ্ছেন, ঝাঁটা হাতে করিলে সংসারের কাজ করছেন, ঘর কন্যার কাজ করছেন। আল্লাহ নবী দিনদুনার বাচ্চা হাবিবুল্লাহ মদিনার মসজিদ থেকে বাড়ি ফিরলেন, আসসালামু আলাইকে ইয়া আয়েশা, নবী আমার আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা মাজির হুজরার কিনারে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকে ইয়া আয়েশা, আম্মা জান লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। ঘরে দরজা খানা খুলে দিলেন, আল্লাহ রাসূল বসে আমি দেখতে পেলাম আমার বিবি আয়েশা হাতে ঝাঁটাখানাতে আছে, ঝাড়ুখানা আছে, আর চোখ দিয়ে পানি গড়ায়, চোখের কোনা দিয়ে পানি টোপা ফোটায় ফোটায় গড়িয়ে পড়ে। আমি রসুলের পাক সরকারে দোয়ালাম বলছেন, আমি ওই সময় আমার আয়েশাকে বলেছিলাম কারা রসুল্লাহে মায়ুবতিকে ইয়া আয়েশা, ও আয়েশা কেন তুমি কাঁদছো, কান্নার কারণটা কি? আয়েশা বলো দেখিনি একবার তোমার হাতে ঝাঁটা দেখছি, তুমি ঘর কন্যার কাজ করছো, ঝাঁট দিচ্ছ, ও আয়েশা আর তুমি যে কাঁদছো বলো দেখিনি তোমার কান্নার কারণটা কি? আমার কোনো আহলিয়া বিবি কি তোমাকে কষ্ট দিল? আয়েশা মা আয়ুবকিকে ইয়া আয়েশা, আল্লাহ নবী বলেছে মা আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাদ জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না হুজুর গো, আমি আয়েশাকে আমার কোন সতীন বুবু কষ্ট দেয় না, আমার অন্যান্য বুবুরা আমাকে ছোট বোনের মতো আদর করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি আয়েশা আপনার মোবারক জবান থেকে একদিন আযাবে জাহান্নাম রস শুনেছিলাম, ইন্না আযাব আল্লাহ শাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব, কঠিন আযাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা হঠাৎ জান আমি সংসারের কাজ করছি, ঘর ঝাড়ঝুট দিতে লেগেছি, ঘর বাড়ি পরিষ্কার করছি, উঠান ঝাড় দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঝাড় দিতে দিতে ঝাড়ু দিতে দিতে হঠাৎ আমার মনে অন্তরে আল্লাহ জাহান্নামের কথা মনে পড়ে গেল, আমার মনে জাহান্নামের কথা এসে পৌঁছালো। ইয়া রাসূলুল্লাহ ঝাড়ু দিতে দিতে জাহান্নামের কথা স্মরণ হয়, আমি আয়েশা আমার চোখের পানিটা ধরে রাখতে পারি না। ও ভাইরা বলুন দেখিনি একবার মা আয়েশার মতো মানুষ, যে মা আয়েশা ছিলেন রাসূলের পাকের আহালিয়া, যে আম্মা জান আয়েশা ছিলেন কোরআন পাকের হাফেজা, যে আম্মা জান আয়েশা ছিলেন রাসূলুল্লাহর হাদিসের হাফেজা। কতটা হাদিস পাক জানেন? একাধ শত নয়, একাধ হাজার নয়, একাধ লক্ষ নয়। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। মা হযরত আয়েশা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মতো মানুষ, যিনি নবীর পাকের আহালিয়া, উনি ঝাড়ু দিচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন, কেঁদে জারে জার হচ্ছেন আল্লাহ জাহান্নামের ভয়ে। ভাই আমার বাবাজির আমার, বলুন দেখিনি একবার জীবনে কি করলাম, একবার আল্লাহর ভয়ে কি আল্লাহর কাছে কাঁদার সময় আমাদের হলো না? হযরতে মা ফাতেমার কথা বলে বলুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান হাত দিয়ে জাঁতাখানা ঘুরায়, বাম হাত দিয়ে ছোট বেটা হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন বলে নবী তোনা ফাতেমা বাম হাত দিয়ে ছোট বেটাকে জড়িয়ে বুকে জড়িয়ে নিয়ে বুকে দুগ্ধ পান করাচ্ছেন, ডানা হাত দিয়ে জাতাখানা ঘুরান, বাম হাত দিয়ে ছোট বেটাকে জড়িয়ে নিয়ে দুগ্ধ পান করান, আর বড় বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন বলে ওনাকে একটা দোলনায় শুইয়ে দিয়েছেন, ওই দোলনার তলতে সাথে একটা দড়ি বাঁধলেন, ওই দড়িটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পায়ের বুড়ো আঙুলে বাঁধলেন, পায়ের সাহায্যে টুক 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 করে হযরত হাসান বড় বেটা দোলনাটা দোলন দিচ্ছেন। তাহলে ডান হাত দিয়ে যাতা ঘুরিয়ে যাতা ঘোরাচ্ছেন, জব গম পিছাটা বার করছেন, বাম হাত দিয়ে ছোট বেটাকে সান্ত্বনা দিচ্ছেন, আর পায়ের সাহায্যে বড় বেটা হাসানকে সান্ত্বনা দিচ্ছেন, আর জবানটা খালি আছে বলে আল্লাহর মহাবাণী আল্লাহর কালাম কাশরীফ কালাম জান্নাতি কালাম উজমা কালাম নেমত কালাম কোরআন শরীফ পাক
জবান দিয়ে আম্মা জান ফাতেমা তেলাওয়াত করছেন। আজ কোরআন শরীফের সাথে নবী আমার বলেছেন, মানকার আল কোরআন হারফান ফালাহু আশরা হাসানাতিন, আল্লাহর হাবিব সাহেবদের নসিব কত চওড়া, সব সময়ের জন্য আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন। হা দয়াল নবী বলেছেন যে হাফেজে কোরআন শরীফ, যে হাফেজে কোরআন বান্দা বান্দিটা, আমার উম্মাত উম্মাতিটা আল্লাহর খুশনুদির জন্য হাফেজে কোরআন হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, আমি রসূলুল্লাহ বলে গেলাম, তার মত হয়ে যাবে, তার কবর হয়ে যাবে, কিন্তু না তার সিনাটা কেমাত পর্যন্ত পচবে না। হাফেজে কোরআনের সিনাটা আল্লাহ কেমাত পর্যন্ত কায়েম রেখে দেবেন, হাফেজে কোরআনের সিনাটা কেমাত পর্যন্ত তাজা রয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ চাইলে ইজ্জতের জন্য, ওই সম্মানের জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে তাকে কবরের জমিনে শুধু জিন্দা রাখবেন না, কোরআনের কি বলে আপনার কালবটা জড়িয়ে থাকার জন্য, সোহবতটা পাওয়ার জন্য, সোহবতটা পাওয়ার জন্য তার কাফনটা পর্যন্ত আল্লাহ তাজা রেখে দিতে পারেন। আরে কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ওলিদের কিসের শক্তি? আল্লাহর শক্তিতে শক্তি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তারা আল্লাহ নন, কিন্তু তারা আল্লাহ নন, কথা বুঝে এলো? আল্লাহর ওলিরা আল্লাহর শক্তিতে শক্তি ধরেন, কিন্তু তারা আল্লাহ নন। যাই হোক, আলোচনা ছেড়ে আসলাম, মনে আছে আল্লাহর কোরআন শরীফের কথা বলতে বলতে চলে এলাম। রাসূলের পাক বললেন, আমার কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করো আল্লাহ খুশির জন্য, মান কার আল কোরআন হারফান ফলাহু আশরা হাসানাতিন, একটা শব্দ তোমরা আল্লাহর খুশির জন্য পড়তে পারবে না, দশটা নেকি আল্লাহ দান করবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, দশটা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। লা কাউলুন, আমি রাসূল বলছি না, লা কাউলুন আলিফ লাম মিম হারফান, আল্লাহ কোরআন শরীফের সর্বপ্রথম যে আলিফ লাম মিম, এই তিনটি আছে, তিনটি মিলে একটি অক্ষর আমি তো বলছি না, বরং বাল আলিফ হারফান লাম হারফান মিম হারফান, আমি নবী বলছি আল্লাহর কোরআনের আলিফ লাম মিম এই তিনটে মিলে তিনটি অক্ষর, একটা অক্ষর না। অতএব যদি কোনো ব্যক্তি আলিফ পড়ে সে একটা অক্ষর পড়লো, লাম পড়লে আর একটা পড়লো, মিম পড়লে আর একটা পড়লো, এমনও বলা হয়েছে আলিফ লাম ইয়াফে আলিফ তিন তিরিকে নব্বই, কথা চাচ্ছে না তিন তিরিকে নয় হয় নব্বই কেন বলছি, দশ আছে আগে, এই জন্য বললাম রসুল পাক বলতে চাইলেন এক একটা শব্দ পড়লে দশটা নেকি হবে, দশটা গোনা মাফ হবে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী বলি না তিনটে মিলে একটি অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। ও ভাই আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, একটু অন্য কথা দুটো মিনিট বলে নি, আল্লাহর কোরআনের কথা যখন উঠলো কিবার আপনাদের কাছে বলবো, আল্লাহর কোরআন বড় নেয়ামত ভাই, আমার বাবাজিরা আমার বলুন দেখিনি একবার আল্লাহর কোরআনকে আল্লাহ কত বড় নেয়ামত করেছেন, আল্লাহ আসমান থেকে একশো চারখানা কেতাব আল্লাহ পাঠিয়েছেন, একশো তিনখানা কেতাবের সামারি স্বরূপ আল্লাহ কোরআনকে করেছেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একশত চারখানা কেতাবের মধ্যে একশত তিনখানা কেতাবের সামারি সবস্টেজ সারাংশ আমাদের কালামুল্লাহ কোরআন শরীফ। অতএব যদি কোন ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নসিবে একশত তিনখানা চারখানা কেতাবের সওয়াব আল্লাহ দান করেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলতে পারেন আল্লাহর কোরআনের সামারি কোনটা? একশো তিনখানা কেতাবের সারাংশ আল্লাহর কোরআন হতে পারে, এবার বলুন দেখিন আল্লাহর কোরআনের সারাংশ কোনটা? আল্লাহর কোরআনের সারাংশ হচ্ছে সুরায়ে ফাতিহা, আলহামদুসুরা। এবার বলুন দেখিনি ভাই আমার, আলহামদুসুরা সুরা ফাতিহা সারাংশ কোনটা? সুরা ফাতিহা সারাংশ কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম সারাংশ। ভাই বিসমিল্লাহ সারাংশ কোনটা? বিষ যদি ভালো না হয়, ধান ভালো হয়, বিসমিল্লাহ শরীফের সারাংশ হচ্ছে বে আর সিন বিষ। ও মুসলমান, কি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আমাদের জন্য এত বড় নিয়ামত কোরআন পাককে করেছেন, যে মানুষটা আল্লাহর কোরআনকে মহাব্বত করল সে হাকিকাতান আমার আল্লাহকে খুশি করে নিল।
আলোচনা চলছিল মাফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের? হযরত আম্মাজান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা মাঝের কথা, নবী পাকের বেটি মা আমার, ডান হাত দিয়ে যাতা ঘোরাচ্ছেন, বাম হাত দিয়ে ছোট বেটাকে জড়িয়ে রেখেছেন, পায়ের সাহায্যে বড় বেটার দোলনাটা দোলন দিচ্ছেন, আর জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা নবী পাকের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী ছিলেন নবী, আমার হাদিস বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আনি উনবাবুহা, ও আমার সাহাবীরা, আনা মদিনাতুল ইলমে, আমি ইলমের শহর, সেই শহরের দরজা আমার আলী, যে আলীর জন্মস্থান আল্লাহ পাকের কাবা শরীফ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফের দরওয়াজা পাবে মুলতাজিম শরীফ দিয়ে, খুললে কাবার মধ্যে যেতে লাগবে, গিয়ে গেলে পরে যে জায়গাটা, ওই জায়গাটাই হযরত আলীর জন্মস্থান। একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ? জোয়ানেরা জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী হুজুরের জন্মস্থান, বলেন যার জন্মস্থানটা কাবার মধ্যে কার জায়গা তার সম্পর্কে বলার অপেক্ষা রাখে? নিশ্চয়ই না। সেই সাইয়েদনা আলী মলে ঢুকছেন, সালাম খানা দেবেন, যেহেতু নবী পাক বলেছেন, ও আমার সাহাবীরা পুরুষেরা, তোমরা বিনা সালামে যেন বাড়ির মধ্যে প্রবেশ করবে না। কাল রাসূলুল্লাহি ফাতুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার আহলিয়া বিবিটাকে সালাম দেবে, যতক্ষণ না সালাম না দিচ্ছ বাড়িতে যেন ঢুকবে না। হযরত আলীর মতো যা সালাম খানা করবে না, সালামু আলাইকে ইয়া ফাতেমা বলবেন, কিন্তু না, সালাম খানা করতে পারলেন না। আল্লাহর তেলাওয়াতে কোরআনের আওয়াজ পেয়ে গেলেন, পাকের জামাত হযরত আলী বিনা সালামে মলের মধ্যে ঢুকলেন, বাড়ির মধ্যে ঢুকলেন, যে দেখছেন হযরত ফাতেমা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন, ডান হাত দিয়ে যাতা ঘুরাচ্ছেন, বাম হাত দিয়ে ছোট বেটাকে জড়িয়ে রেখেছেন, আর কি বলে পায়ের সাহায্যে বড় বেটার দোলনাখানা দোলন দিচ্ছেন। নবী পাকের জামাতা বলেছিলেন, ফাতেমা তুমি কি আর কোরআন পড়ার সময় ফেলে না? এই কি তোমার আল্লাহর কোরআন শরীফ পাক পড়ার সময়? হযরত ফাতেমা বলেছিলেন, আয়া রাসূলুল্লাহ জামাতা, আয়া হাসান হোসেনের আব্বা জান, আমাকে ক্ষমা করবেন, কাল ময়দান মাশারে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলেন, আয় বিনতে রাসূল ফাতেমা, আয় বিনতে নবী ফাতেমা, আয় বিনতে রাসূল ফাতেমা, আয় আমার রাসূলের বেটি ফাতেমা, একবার বলো দেখ, বলো দেখিনি, তুমি তোমার বাচ্চাদের জন্য তুমি কষ্ট কিছু মনে করলে না, তোমার বাচ্চাদের জন্য তুমি বাম হাত দিয়ে তোমার বেটাটাকে জড়িয়ে রাখলে, পায়ের সাহায্যে বড় বেটার দোলনাটা দোলন দিলে, ও ফাতেমা তোমার পেটের জ্বালায় বাচ্চাদের মুখে আহার জোগানোর জন্য তুমি ডান হাত দিয়ে যাতা ঘুরালে, একবার বলো দেখিনি তুমি কি আমি আল্লাহ, আমাকে খুশি করার জন্য তোমার জবানটা তো ফাঁকা ছিল, পড়েছিল, খালি ছিল, ফাতেমা তুমি কি একটু আমি আল্লাহ আমার জন্য কোরআন পড়তে পারলে না? আইবেন আই রাসূলের পাকের জামাতা, আল্লাহ পাক যদি আমাকে ডেকে বলে আমি ফাতেমালা জবাব হয়ে যাব, বেইজ্জতি হয়ে যাব আই রাসূলুল্লাহ জামাতা, এই জন্য আমি ফাতেমা আমার ডান হাত কাজ করতে পারে, আমার বাম হাত করতে পারে, আমার মুখ কি বলে পা কাজ করতে পারে, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লেগেছি। আল্লাহ মাফ করেন, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ ও আলা আলে সাইয়্যিদিনা, আরেকটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজরিনে মজলিস, আল্লাহর রাস্তায় আর জলসা লম্বা করা চলবে না, সময়ের ব্যাপার আছে। ভাইজান হুজুর কেবলাত তশরিফ রেখেছেন, আমারও একটা সময় সীমা দেওয়া হয়েছে। আল্লাহ এই দরবারে আপনাদের খিদমতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।